আজকে মায়ানমার ছোট করে হলেও অনেক বার্মিজরা যুদ্ধ করার চেষ্টা করছে, এক্সটেন্ড না করছে, তারা কি এখনো স্বাধীনতা পাইছে? পায়নি। কাশ্মীর কত বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে, এদের সাথে লড়াই করে যাচ্ছে, অস্ত্র দিয়ে হোক আর পাথর দিয়ে হোক। আজকের এই পর্যন্ত তারা কি স্বাধীনতা পেয়েছে? পায়নি। পৃথিবীর বহু দেশ এখনো যুদ্ধ করছে 50-100 বছর ধরে, ফিলিস্তিন স্বাধীনতা পায়নি। মাত্র 9 মাসের যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। তাহলে প্রথম শোকর আদায় করা উচিত ছিল কার? আল্লাহ। আপনি এখন ফুল দিচ্ছেন বেদিতে। এই জন্য যদি কেউ হিন্দু ধর্মের লোক হয়, তিনি বেদিতে ফুল দেন, এটা তার ধর্ম। যদি কেউ মুসলমান দাবি করে, তাহলে তার ধর্ম কি বলছে? যে আমি আগে শোকর আদায় করবো একমাত্র আল্লাহ তাআলার। এটা হচ্ছে আমার মৌলিক দায়িত্ব। আল্লাহ তাআলা এটাকে হাস্যকর করে উল্লেখ করেছেন। ফাইদা মাসাল ইনসান যুলুম, যখন কোনো মানুষকে বিপদ আক্রান্ত হয়, তার স্বাধীনতা প্রয়োজন হয়, জালেমের জুলুমের শিকার হয়, দাআনা, সে দোয়া করে, আল্লাহ আপনি আমার স্বাধীনতা দেন, আল্লাহ আপনি আমার একটা পতাকা দেন, একটা নির্দিষ্ট দেশ দেন। ওয়াইদা খাওয়ালনাহু নিআমাতান, যখন তাকে আমি বিজয় দেই, লাল সবুজের পতাকা দেই, স্বাধীনতা দেই, তখন সে বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, এটা তো আমি আমার যুদ্ধ করে পাইছি, এখানে আল্লাহর কি আছে? বান্দা মুহূর্তের মধ্যে পল্টি নাই, কি নাই? পল্টি নাই। বাল ইয়াফিতান ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, এটা তো জাস্ট একটা পরীক্ষা, এটা মনে রেখো। তুমি যখন উল্টায় গেছো, আমি আল্লাহ চাই, তুমি তো উল্টাইতে সময় লাগে, তুমি স্বাধীনতার জন্য 9 মাস লাগছে, এই স্বাধীনতাকে আমি আল্লাহ আবার ফিরাই নিতে 9 মাস লাগবে আল্লাহ তাআলা, না মুহূর্তের মধ্যে লাগবে আল্লাহ তাআলা চাইলে এটা স্বাধীনতা, আবার আমি আরেকজনের গোলামের জিঞ্জিরায় আমি আবার আবদ্ধ হতে পারি আল্লাহ তাআলা চাইলে, এটা অসম্ভবের কিছু নয়। তো আমরা পল্টি নিয়ে, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। যখন বিপদে পড়ি দেখবো যে ঘন ঘন মসজিদে পাওয়া যায় তারে, যখন বিপদে পড়ি তখন তার মাথায় টুপি, নিয়মিত নামাজ পড়া, মাশাআল্লাহ চোখের পানি অনেক বেশি। বিপদ যখন শেষ হয়ে যায় তখন এই যে তার অতীতের কথা সে মুহূর্তের মধ্যে ভুলে যায়। নদী উত্তাল, প্রচন্ড ঝড়, সাগরের মধ্যে নৌকা একবার ওঠে তো একবার নামে, এমন সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার এই নদী থেকে উদ্ধার করো, তীরে নিয়ে উঠাও, পারে যদি উঠতে পারি আমি আল্লাহ 100 জন এতিম বাচ্চাকে বিরিয়ানি খাওয়াবো। নিয়ত করলো, আল্লাহ তাআলা তাকে সেফ করলেন, নদীর পাড়ে এসে উঠালেন, এবং পাড়ে উঠার পরে সে এবার পাড়ে এসে দাঁড়ায় বসে করে এরকম মোড়ামুড়ি দিয়ে বলা যায়, ওমা 100 জনের বিরিয়ানি খাওয়াইতে বলছি, এ কিসের বিরিয়ানি খাওয়াবো আমি আবার? সে সাথে সাথে কি করছে? উল্টায় গেছে, জোরে এক বাতাস এসে তারা আবার ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিছে। এবার সে বলতেছে, আল্লাহ আমি তো কথা শেষ করতে পারিনি, আমি তো বুঝাইতেছি যে কিসের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি হবে নাকি আগ্নি বিরিয়ানি হবে? আমরা হচ্ছে এই টাইপের লোক। এই জন্য যখন তার থেকে আমি নিয়ামত ছিনাই নেই, সে মুহূর্তের মধ্যে পল্টি নেই। আজকে এত বছর পরে এসে আমরা শুনি আমাদের শাহরিয়ার কবিরা বলে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এই ধরনের লোক পল্টি নেওয়া শুরু করছে। অথচ এই লোক কোনোদিন মুক্তিযুদ্ধ করছে কিনা এটা নিয়ে বিতর্ক আছে। আমরা যখন স্বাধীনতা ছুঁই ছুঁই অবস্থা হলো, স্বাধীনতার সোনার হরিণ আমরা উপভোগ করবো এমন টাইমে এসে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠলো। একদল বলল, হিন্দুরা আমরা একটা দেশ চাই যেখানে শুধু হিন্দুরা থাকবে। মুসলমানরা বলে উঠলো, আমরা এমন একটা দেশ চাই যেখানে শুধু মুসলমানরা থাকবে। ব্যাস, যেমন কথা তেমন কাজ। ভারতের 25টা প্রদেশ সবগুলো একসাথে লাগানো ছিল, এরা সবাই বললো আমরা হিন্দুরা, এগুলো নিয়ে ফেললাম আমরা ভাগ। মুসলমানরা বললো পাকিস্তানের 5টা প্রদেশকে আমরা আলাদা হয়ে যাব, যার ফলে পাকিস্তানে মুসলমানের পরিমাণ বেশি আর হিন্দুস্তানে বা ভারতে হিন্দুদের পরিমাণ বেশি। সমস্যা হলো কোন জায়গায়? ভারতের 25টা প্রদেশ ছিল একসাথে লাগানো, নিয়ন্ত্রণ ছিল সহজ, আর পাকিস্তানের 4টা প্রদেশ ছিল একসাথে লাগানো, 1টা প্রদেশ ছিল 1500 মাইল দূরে, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। তো বাংলাদেশকে স্বাধীন, বাংলাদেশকে শাসন করা, বাংলাদেশের সাথে পাকিস্তানের পূর্ব পশ্চিম পাকিস্তানের সম্পর্কটা খুব জোরালো ছিল না, কারণ দূরত্বটা অনেক বেশি ছিল। এখন এটা টেলিফোনের যুগ, তখন তো যোগাযোগ ব্যবস্থা এমন ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না। 1500 মাইল দূরে এসে তারা এটাকে দূরেই মনে করত, টাকার সময় দেশ থেকে টাকা নিত, খাজনার সময় খাজনা নিত, ট্যাক্সের সময় ট্যাক্স নিত, কিন্তু উন্নয়নের সময় সব উন্নয়ন শুধু পশ্চিম পাকিস্তান হইতো, পূর্ব পাকিস্তানে নেই। ঠিক এইরকম ভাবে অনেকগুলো লিস্ট, দুই তারা আমাদেরকে স্বাধীন বাংলাদেশে, আমি এই যে বাংলায় কথা বলছি, তারা বললো এই বাংলাকে ভুলে যেতে হবে, রাষ্ট্রভাষা উর্দু হিসেবে তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। সরকারি অফিসে পশ্চিম পাকিস্তানে ছাড়া চাকরি হতো না, এখনকার সময়ে যেমন
আমরা দেখি নিজেদের লোক ছাড়া নিজেদের জেলার লোক ছাড়া চাকরি দেয় না তো তারা ওই সময় এরকম মনে করত যে পশ্চিম পাকিস্তানের আমাদের লোক পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে যারা আছে ওরা আমাদের লোক না এই দেশ থেকে ট্যাক্স নেওয়ার সময় আমি তাদের আপন খাজনা নেওয়ার সময় আমি তাদের আপন ছিলাম তো এই দেশের ব্রিজ করার সময় কালভার্ট করার সময় ভবন করার সময় আমি তাদের শত্রু ছিলাম তো এইটাতে একদিন দুই দিন তিন দিন সহ্য করতে করতে একটা সময় এসে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে ১৯৭০ এ আওয়ামী লীগ নির্বাচন করলো আওয়ামী মুসলিম লীগ নিরঙ্কুশ তারা নির্বাচনে জয় পেল এইটা পশ্চিম পাকিস্তান মেনে নিতে পারে নাই তারা বলছে জানা ফকির নির্বাচন ফকির নীতি ফকির নেই থাক তুই কেন রাষ্ট্রীয় কথা নৌরি এটা তারা মেনে নিতে পারে নাই ক্ষমতা দেয় নাই যার ফলে কি হলো আজকের এই পর্যন্ত এসে আমরা একটা স্বাধীন দেশের প্রয়োজনীয়তায় আমাদেরকে যুদ্ধে নামতে হলো পাকিস্তান আমাদের উপর জুলুম করছে এই কথাটা তো অস্বীকারের সুযোগ নাই যখন ভারত আর পাকিস্তান আলাদা হয়ে যায় ভারতের কিছু মুসলমান বলছেন আমরা মুসলমানদের সাথে থাকব নিজের দাদার বাড়ি ছেড়ে ভারত ছেড়ে পাকিস্তানে চলে আসছে পাকিস্তান আজকের ২০২৩ সাল পর্যন্ত এই লোকগুলোকে যথাযথ সম্মান দেয়নি পাকিস্তান আজকের এই পর্যন্ত এই লোকগুলোকে যথাযথ সম্মান দেয়নি যে তোরা তোদের দেশ ছেড়ে চলে আসছিস তুই অরিজিনাল ইন্ডিয়ান তুই পাকিস্তানি না তোরা আমি সম্মান দিব না স্টিল নাও এই লোকগুলোকে এখনো সম্মান দেয়নি এই যে আমরা যেমন বিহারীদেরকে যেমন করে রেখেছিলাম ওরা তাদেরকে এরকম করে রাখছে অথচ আমরা দেখি যখন মক্কার কিছু লোক হিজরত করে মদিনায় গেল নিজের বাপ দাদার বাড়ি ছেড়ে দিয়ে মক্কা যাওয়ার মদিনায় যাওয়ার পরে যাদের দুইটা বউ ছিল মদিনার যে সমস্ত আনসাররা ছিলেন যাদের দুইটা বউ ছিল একটা বউ তালাক দিয়ে দিয়েছেন এক বউ আরেক ভাইকে হাদিয়া দিয়ে দিয়েছেন যা দুইটা বাড়ি ছিল একটা বাড়ি নিজের জন্য রাখছেন মক্কা থেকে যারা আসছে তাদের জন্য আরেকটা বাড়ি ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ হামদি এটা ছিল আমার চরিত্র তারা এই চরিত্র দেখাতে পারে না আজকে এত বছর পরে এসে তাদের তুলনায় আমরা হাজার গুণ ভালো আছে না খারাপ আছে হাজার গুণ ভালো আছে জুলুম এত ডেঞ্জারাস ভয়াবহ জিনিস আখেরাতে তাদের বরাদ্দ থাকে এটার শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা এটার বরাদ্দের শাস্তি আপনাকে দেবেন রিকশাওয়ালার উপর হোক দোকানদারের হোক কাস্টমারের হোক নেতা হোক ছোট নেতা হোক বড় নেতা হোক যাই হোক জুলুম ভয়াবহ জিনিস শাশুড়ি যদি বউর উপর জুলুম করেন বউ যদি শাশুড়ির উপর জুলুম করেন জামাই যদি শ্বশুরের উপর জুলুম করেন এই জুলুম যে আখেরাতে পাবেন এরকম না আখেরাতে তো অবশ্যই বরাদ্দ থাকবে দুনিয়াতে ইট উইল বি ব্যাক টু ইউ এটা আপনার কাছে আবার ফিরত আসবে যেন জুলুম খুব ভয়াবহ জিনিস আমরা এইভাবে তাদের সাথে যুদ্ধে নামলাম যুদ্ধ বিজয় হলাম মাত্র নয় মাস এই যুদ্ধটা কাদের বিরুদ্ধে ছিল আমরা এত বছর পরে এসে কিছু উদ্ভট উদ্ভট দালাল সাম্রাজ্যবাদের এদের মুখ থেকে আমরা শুনি তারা বলেন যে এটা ইসলামের বিরুদ্ধে ছিল মানে বলেন বলতে কাজকর্ম এটা বুঝায় যখন আমরা ইসলামকে কোথাও হাইলাইট করে ধরি তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা এটা নয় যখন আমরা বলি যে কোনো একটা অনুষ্ঠান শুরু করার আগে কোরআন তেলাওয়াত হোক তারা বলে যে না এটা মুক্তিযুদ্ধের চেতনা নয় আমরা বলি যে না কোরআনের অনুবাদ পড়া হোক অনুষ্ঠানের শুরুতে তারা বলে যে না এটা মুক্তিযুদ্ধের চেতনা নয় পতাকা বুকের মধ্যে পতাকা যদি পাগড়ি বানায় আমরা নামাজ পড়ি তারা বলে যে না এটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা মোট কথা ইসলামকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে চায় মনে হয় যেন ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে আফসোস অথচ যারা মুক্তিযোদ্ধা তার পাঁচ হতো নামাজ পড়তে না লাগে দোয়া করতেন অনেক ইমাম সাহেব পাকিস্তানিদের হাতে মারা গেছে শুধু এই অপরাধে তিনি মুক্তিযোদ্ধাদেরকে জানাজা দিয়েছেন কেন একটা বই আছে আলেম মুক্তিযোদ্ধাদের খোঁজে প্রায় ৪২০টা এখানে অনেক আলেমের নাম আছে যে আলেম শুধু জানাজা পড়াইছে কেন পাকিস্তানের মেরে ফেলছে আপনি তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিবেন না এরা কি মুক্তিযোদ্ধা না আপনি শুধু যারা যুদ্ধ করছে এরা মুক্তিযোদ্ধা যে লোকগুলো জানাজাতে দিকে মারা গেছে ইমাম সাহেব আলেম ওলামা আমরা তাদেরকে মুক্তিযুদ্ধ মানি না যে লোকগুলো ইসলামের বিরুদ্ধে আজকে মুক্তিযুদ্ধকে দাঁড় করায় এরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক নয় বরং এরা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সাম্রাজ্যবাদের দালাল এটাই বাস্তবতা এই জন্য আলেমদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ কেমন ছিল হাফিজুর রহমতুল্লাহ নিয়মিত বলতেন যে ১৯৭১ যুদ্ধ ছিল জালেমদের বিরুদ্ধে মুসলিমের লড়াই আমরা মুসলিম অত্যাচারিত আমাদের অত্যাচার করছে তারা সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলছি এখন আমাদের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কুতিলা দুনা নাফসিহি যে ব্যক্তি নিজের জীবনকে বাঁচাইতে গিয়ে মারা যায়
তিনি শহীদ ওমান কুতিলা দুনা ইরদিহি যে ব্যক্তি তার সম্মান এবং অধিকারকে রক্ষা করতে গিয়ে মারা যায় তিনিও শহীদ ওমান কুতিলা মালিহি দুনা মালিহি যে ব্যক্তি তার সম্পদকে বাঁচাতে গিয়ে ডাকাতের হাতে মারা যায় তিনিও শহীদ ওমান কুতিলা জুলমান ফাহুয়া শহীদ যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায় তিনিও শহীদ অতএব আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলেছি আল্লাহ তাআলা ওনা আয়াতে বলছেন ওয়াল্লাযিনা ইযা আসাবাতহুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যারা তার অধিকারের জন্য লড়াই করে এটা মুমিনের বৈশিষ্ট্য এজন্য যারা 1971 মুক্তি যুদ্ধে জীবন দিয়েছেন সমস্ত মুমিনের মুমিন আমরা আমরা শহীদ আর মনে করি বাকি অন্যান্য ধর্মের লোকদেরকে তাদের ধর্মের লোকরা কি মনে করে তাদের সিদ্ধান্ত তো আমরা আমাদের লোকগুলো কি মনে করি শহীদ মনে করি এবং এখানে কোন ধরনের কি বলে মানে বিতর্ক করা ঠিক না যাদের উসিলায় 30 কি বলে 56000 বর্গ মাইল একটা দেশ পেয়েছে লাল সবুজের পতাকা পেয়েছি এত বছর পরে এসে এদের অপমান করা আমাদের কোনোভাবেই ঠিক নয় আমরা এদের জন্য দোয়া করব তাহলে আমাদের প্রথম কাজ কি বিজয় দিবসে ফুল দেয়া প্রথম কাজ মূর্তি পূজা করা যারা মূর্তি পূজা করেন যারা বেদিতে ফুল দেন দুইটার মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নাই যারা মূর্তি পূজায় ফুল দেন এরা মূর্তিকে ইবাদত করে উপাসনা করে দেন আর যারা বেদিতে ফুল দেন শহীদ মিনারে ফুল দেওয়ার সাথে মন্দিরে ফুল দেওয়ার সাথে আপাত দৃষ্টিতে দুইটার মধ্যে কোনো ফারাক নাই এটা বাস্তবতা আমাদের উচিত ছিল কি আমাদের উচিত ছিল অন্য কিছু এক ওয়াইসাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম যখন তোমাকে আমি কোন নিয়ামত দিই তোমার প্রথম দায়িত্ব হচ্ছে শুকর আদায় করব কার আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে শুকর আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ এখন আপনি তো বলবেন আমরা যুদ্ধ করছি আমরা এটা করছি আমরা সেটা করছি এরপরেই না আমরা মুক্তিযুদ্ধের পারে আমরা বিজয়ের স্বাধীনতার ভুগভুগ করছি কথা বলা বন্ধ করেন এই ওনাকে থামান তো এখানে আমরা কথা শুনতে আসছি কেউ কথা না বলি আজকে মায়ানমার ছোট করে হলেও অনেক বার্মিজরা যুদ্ধ করার চেষ্টা করছে ইচ্ছে না করছে তারা কি এখনো স্বাধীনতা পাইছে পায়নি কাশ্মীর কত বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে এদের সাথে লড়াই করে যাচ্ছে অস্ত্র দিয়ে হোক আর পাথর দিয়ে হোক আজকের এই পর্যন্ত তারা কি স্বাধীনতা পেয়েছে পায়নি পৃথিবীর বহু দেশ এখনো যুদ্ধ করছে 50-100 বছর ধরে ফিলিস্তিন স্বাধীনতা পায়নি মাত্র 9 মাসের যুদ্ধ আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন তাহলে প্রথম শুকর আদায় করা উচিত ছিল কার আল্লাহ আপনি এখন ফুল দিচ্ছেন বেদিতে এজন্য যদি কেউ হিন্দু ধর্মের লোক হয় তিনি বেদিতে ফুল দেন এটা তার ধর্ম যদি কেউ মুসলমান দাবি করে তাহলে তার ধর্ম কি বলছে যে আমি আগে শুকর আদায় করব একমাত্র আল্লাহ তাআলার এটা হচ্ছে আমার মৌলিক দায়িত্ব আল্লাহ তাআলা এটাকে হাস্যকর করে উল্লেখ করেছেন ফাইদা মাসাল ইনসান যুলুম যখন কোনো মানুষকে বিপদ আক্রান্ত হয় তার স্বাধীনতা প্রয়োজন হয় জালেমের জুলুমের শিকার হয় দাআনা সে দোয়া করে আল্লাহ আপনি আমার স্বাধীনতা দেন আল্লাহ আপনি আমার একটা পতাকা দেন একটা নির্দিষ্ট দেশ দেন ওয়াইদা খাওয়ালনাহু নিআমাতান যখন তাকে আমি বিজয় দেই লাল সবুজের পতাকা দেই স্বাধীনতা দেই তখন সে বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম এটা তো আমি আমার যুদ্ধ করে পাইছি এখানে আল্লাহর কি আছে বান্দা মুহূর্তের মধ্যে পল্টি নাই কি নাই পল্টি নাই বাল ইয়াফিতান ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন এটা তো জাস্ট একটা পরীক্ষা এটা মনে রেখো তুমি যখন উল্টে গেছো আমি আল্লাহ চাই তুমি তো উল্টাইতে সময় লাগে তুমি স্বাধীনতার জন্য 9 মাস লাগছে এই স্বাধীনতাকে আমি আল্লাহ আবার ফিরাই নিতে 9 মাস লাগবে আল্লাহ তাআলা না মুহূর্তের মধ্যে লাগবে আল্লাহ আল্লাহ চাইলে এটা স্বাধীনতা আবার আমি আরেকজনের গোলামের জিঞ্জিরায় আমি আবার আবদ্ধ হতে পারি আল্লাহ তাআলা চাইলে এটা অসম্ভবের কিছু নয় তো আমরা পল্টি নিয়ে এটা আমাদের স্বভাব হয়ে গেছে যখন বিপদে পড়ি দেখবে যে ঘন ঘন মসজিদে পাওয়া যায় তারে যখন বিপদে পড়ি তখন তার মাথায় টুপি নিয়মিত নামাজ তার মাশাআল্লাহ চোখের পানি অনেক বেশি বিপদ যখন শেষ হয়ে যায় তখন এই যে তার অতীতের কথা সে মুহূর্তের মধ্যে ভুলে যায় নদী উত্তাল প্রচন্ড ঝড় সাগরের মধ্যে নৌকা একবার ওঠে তো একবার নামে এমন সময় আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তুমি যদি আমার এই নদী থেকে উদ্ধার করো তীরে নিয়ে উঠাও পারে যদি উঠতে পারি আমি আল্লাহ 100 জন এতিম বাচ্চাকে বিরিয়ানি খাওয়াবো
নিয়ত করলো, আল্লাহ তাআলা তাকে সেভ করলেন, নদীর পাড়ে এসে উঠালেন, এবং পাড়ে ওঠার পরে সে এবার পাড়ে এসে দাঁড়ায় বসো করে এরকম মোরামুরে দিয়া বলা যায় ওম্মা 100 জনের বিরিয়ানি খাওয়াইতে বলছি, এই কিসের বিরিয়ানি খাওয়াবো আমি আবার? সে সাথে সাথে কি করছে, উল্টায় গেছে, জোরে এক বাতাস এসে তার আবার ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিছে। এবার সে বলতেছে আল্লাহ আমি তো কথা শেষ করতে পারি নাই, আমি তো বুঝাইতেছি যে কিসের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি হবে নাকি আগ্নি বিরিয়ানি? আমরা হচ্ছে এই টাইপের লোক। এই জন্য যখন তার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিই, সে মুহূর্তের মধ্যে বলবি নাই। আজকে এত বছর পরে এসে আমরা শুনি আমাদের শাহরিয়ার কবিররা বলে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এই ধরনের লোক উল্টে নেওয়া শুরু করছে। অথচ এই লোক কোনোদিন মুক্তিযুদ্ধ করছে কিনা এটা নিয়ে বিতর্ক আছে। তো এই জন্য আমরা যারা আছি, এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই জন্য শহীদদের প্রতি শোকর আদায় করা। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সানা আলাইক মারুফা, যদি কেউ তোমাকে কোনো কিছু হাদিয়া দেয়, উপহার দেয়, তোমার কাজ ফাকাফিউহু ফাইন লাম তাজিদু, তাকে কিছু দাও এর বিনিময়ে, যদি তুমি দিতে না পারো মা তুকাফিউনাহু হাত্তা তারাও আন্নাকুম কদ কাফাতুমুহু, তখন তোমার কাজকে তার জন্য দোয়া করা, এমন ভাবে মন থেকে দোয়া করবা তোমার মনে যেন তৃপ্তি আসে, সে আমার যা দিছে আমি যদি দিতে পারি নাই তো সমপরিমাণ দোয়া করে দিছি, এটা যেন তোমার মনের মধ্যে শান্তি আসে। তাহলে আমরা তো এইরকম উদ্যোগ নেই না? যারা শহীদ হন তাদের মধ্যে আমাদের দায়িত্ব এই জায়গাটা, আল্লাহ আল্লাহ আমাদের শহীদ হন যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের এই শহীদানার এই নজরানাকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমিন। কিন্তু আমরা কি করলাম, গতকাল রাত 12টায় কে কার আগে ফুল দিব এখানে আমাদের দায়িত্ব শেষ। মানুষের শোকর আদায় করবে কেমন করে সেটাও ভুলে গেছে। আমরা সব জায়গায় রাজনীতি নিয়ে এসেছি, একজন মানুষ মারা গেছে আমেরিকায়, তার জানাজা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলের অফিসের সামনে, এবং কি গায়বানা জানাজা, এটা পুরোটাই রাজনৈতিক কর্মসূচি হিসেবে নিয়েছেন তারা, পুরোটাই রাজনৈতিক কর্মসূচি। তো যারা ফুল দিচ্ছেন তারও রাজনৈতিক কর্মসূচি হিসেবে দিচ্ছেন, তো ঠিক আছে এটা আপনি করছেন আমরা ভালো লাগছে, তো মুসলমান হিসেবে আপনি কি করেছেন? আমাদের এই জায়গাটা আমরা ভুলে গেছি, এই জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের মূল দায়িত্ব হচ্ছে এইটা। এরপরে শহীদরা জীবন দিয়ে যাদের হাতে এই দেশকে তুলে দিয়েছেন তাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউ যাকাত, যখন কাউকে আমি স্বাধীনতা তুলে দিই, যখন কারো কাছে আমি একটা লাল সবুজের পতাকা দিই, 56,000 বর্গ মাইলের দেশ দিই, কিছু মানুষ জীবন দিয়েছে তাদের জীবনের উপর যখন কাউকে একটা দেশ দিই আমি, যারা এই দেশ পেয়েছে তাদের দায়িত্ব কি? আকামুস সালাত ওয়া আতাউ যাকাত, তাদের নামাজকে কায়েম করবে একেবারে লয়াল লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত, দারোয়ান নামাজ পড়বে যেখানে ঠিক একেবারে যে অফিসার দারোয়ান থেকে শুরু করে অফিসের অ্যাডমিন পর্যন্ত সবাই নামাজে দাঁড়ায় যাবে, এবং একজন রাষ্ট্রের এসি এসিপি হোক ডিসি হোক যে যাই দায়িত্ব পালন করি না কেন, একেবারে রাষ্ট্রের একজন সর্বনিম্ন পদ হচ্ছে কাউন্সিলর বা মেম্বার, কাউন্সিলর পদ থেকে বা মেম্বার পদ থেকে শুরু করে একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই নামাজের সময় হলে আজান হয়ে যাওয়ার পরে যখন বলবে হাই আলাস সালা, নামাজের পর একজন বান্দার জন্য তার জীবনে নামাজের চেয়ে আর কোন ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে না, আকামুস সালাত ওয়া আতাউ যাকাত, এরপর তারা যাকাত আদায় করবে, রাষ্ট্রের সংসদ ডাস্টবিন থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনি আইনের প্রচেষ্টা সে চালাবে। আমাদের অবস্থা কি? আমরা কেউ দরবার নিয়ে বসে গেছি যে দরবারই হচ্ছে ইসলাম, কেউ খানকা নিয়ে বসে গেছি খানকাই হচ্ছে ইসলাম, কেউ মসজিদ নিয়ে বসে গেছি মসজিদই হচ্ছে ইসলাম, কেউ মাদ্রাসা নিয়ে বসে গেছি মাদ্রাসাই হচ্ছে ইসলাম, সবগুলো ইসলামের অংশ আমরা স্বীকার করি, সবগুলো মিলে ইসলাম, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোনোটা ইসলাম না, ইন্ডিভিজুয়ালি শুধু খানকাটা ইসলাম না, ইন্ডিভিজুয়ালি শুধু মসজিদে ইসলাম না, সবগুলো মিলে তারপর কি হয় ইসলাম হয়। আপনি আপনারটা ধরে নিছেন, আমি আমারটাকে ধরে নিছি, ওই যে অন্ধের হাতি দেখার মতো, ভাই হাতি কেমন, এবার অন্ধ হাত দিয়ে দেখেছি সুরের মধ্যে যে হাতি হচ্ছে একটা পাইপের মতো, আবার আরেক জায়গায় হাত দিছে এবার পায়ের মধ্যে, বুঝলা এটা হাতির পায়ে হাত দিয়ে বলছে না, হাতি হচ্ছে যে গাছের মতো, এবার তার পিঠের মধ্যে হাত দিছে বলছে না হাতি হচ্ছে জমিনের মতো, যে অন্ধ যেখানে ধরছে সে এইটারে মনে করছে কি ইসলাম। একবার বিশ্ব ইসলামে অনেক লোক গেল, প্রথমবার গেছে, আসার পরে জিজ্ঞাসা করলো বিশ্ব ইসলামে কি দেখছেন, বিশ্ব ইসলামে শুধু খানা আর খানা আর কিছু না, ভালো কথা। আরেকজন কি দেখছেন, কবে আমি শুধু আগে আর কোনো কাম নেই, শুধু টয়লেটে আগে আর আগে, আমি যেন আসলে আমার শুধু ঠুস ঠাস ঠুস ঠাস, এর বাইরে কিছু না যায় না,
বালাগাতো আপনি কি দেখছেন? আমি দেখছি শুধু রান্দে আর কোনো কাজ নাই, শুধু রান্দে ইস্তেমা মানে রান্দা। আরেকজনে আপনি কি দেখছেন? আমি শুধু দেখছি মাঝে টুফি কিনে আর টুফি হয়েছে। তা আপনি কি দেখছেন? আমি দেখছি ভাই শুধু এখানে আল্লাহর কথা হয়। তো পরে আরেকজনে যেতে জিগে শুধু আগে এতটা জিগে ভাই আপনি কই গিয়ে জায়গা পেয়েছেন? ভাই লাস্টে গেছি তো টয়লেটের না জায়গা পেয়েছি। থেতার কাছে কি হয়েছে? ইস্তেমা মানে শুধু আগা। আচ্ছা তো আপনি কই পেয়েছেন? আমি লাস্টের দিকে গেছি তো আমি জানো না আন্দাই শুধু এমন জায়গাটা পেয়েছিলাম। তো আমার কাছে কি মানে ইস্তেমা মানে শুধু আন্দা। তো যে যেখানে পাইছে মনে হচ্ছে ওইটাই ইসলাম, ওইটাই ইসলাম, ওইটাই ইসলাম। আমাদের অবস্থা হচ্ছে এইটা, আমরা যে যেটাকে ধরছি ওইটাকে ইসলাম বানাই দিচ্ছি। ঠিকই ইসলাম, সবগুলো মিলে হয় ইসলাম। রান্না করা, টয়লেটে যাওয়া, বয়ান করা, কাপড় বিক্রি করা, ইস্তেমা বয়ান শোনা, সবগুলো মিলেই কি বিশ্ব ইজতেমা? আলাদা ভাবে কোনোটাই কি না বিশ্ব ইজতেমা? না, ঠিক একই ভাবে খানকা হোক, দরবার হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সবগুলো মিলে ইসলাম। আবার কি করছে না, আমারটাই হচ্ছে ইসলাম, আপনারটা না। একটা চানাচুর বিক্রেতা, তিনি চানাচুর বিক্রি করার সময় বলে ভাই আমার চানাচুরটা সেরা, কিন্তু অন্যের চানাচুরটাকে সে কি বলে না? খারাপ বলে না। একজন কেক বিক্রি করবে, নতুন কেক আসলে ওই কোম্পানি বলে ভাই আমারটাই ভালো, সে আমারটা ভালো বলে, কিন্তু আরেকজন এটা কি বলে না? খারাপ বলে। আমরা কি করি? ভাই না আমারটাই ভালো, বাকি সব খারাপ। আপনি আপনার মার্কেটিং করেন এটা দোষের না, কিন্তু আরেকজনকে খারাপ বলতে হবে কেন? এই হচ্ছে আমাদের বিজয়ের অবস্থা। তো বিজয়ের মূল কাজ ছিল আমাদের শুকর আদায় করা, শহীদদের জন্য দোয়া করা, এবং এই দেশে কোরআন আইনের যে প্রচেষ্টা, কোরআন আইনের প্রচেষ্টাটা কেন? এই জন্য, কারণ যখন পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার কথা বলল, মোহাম্মদ আলী জিন্নার কাছে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের কাছে মোহাম্মদ আলী জিন্না গেলেন। যাওয়ার পরে বললেন হুজুর আপনারা আমার সাপোর্ট দেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই দেশে কি করতে পারবো না? আমি শাসন করতে পারবো না, আলাদা করতে পারবো না। যদি মুসলমানদের জন্য একটা আলাদা দেশ হয়, সে শুধু মুসলমানরা থাকবে, কোরআনের আইনে চলবে এই দেশ। আলেমরা খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ, যে যদি শুধু কোরআনের আইনে চলে আলহামদুলিল্লাহ। আলেমরা বিশ্বাস করলেন মোহাম্মদ আলী জিন্নাকে। দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান ভারত আলাদা হয়ে গেল। এবার আলেমরা গিয়ে আবার মোহাম্মদ আলী জিন্নার সাথে দেখা করলেন, বলছে আপনি কথা দিয়েছিলেন আমাদেরকে যদি আলাদা একটা দেশ হয় মুসলমানদের, আমরা আপনাকে সাপোর্ট করবো, এই শর্তে যে দেশ কোরআন এবং সুন্নাহ দিয়ে শাসিত হবে। তিনি তখন বলছেন, চমৎকার উদ্ধৃতি দিয়েছেন, যে ও মাওলানা সাহেব, ইয়ে তো এক সিয়াসি ওয়াদা থি জো হোনে কা নেহি। মাওলানা সাহেব, এটা রাজনৈতিক ওয়াদা, এটা শুধুই ওয়াদা। কিছু না, আচ্ছা আচ্ছা, উজুর রুমে ও মাওলানা সাহেব, ইয়ে সিয়াসি ওয়াদা থি জো হোনে কা নেহি। মাওলানা সাহেব, এটা শুধু রাজনৈতিক ওয়াদা, এটা পূরণ হবার নয়। পাকিস্তানের জন্মের শুরুতে আলেমদের সাথে বিমানি করা হয়েছিল, জন্মের শুরুতে। আজকের এই পর্যন্ত আলেমদেরকে যারা ঠকাইছে, আরবিতে একটা বিখ্যাত প্রবাদ আছে, লুহুমুল উলামা মাসমুমাতুন, আলেমদের রক্ত বিষাক্ত। যেই জমিনে আলেমদের রক্ত পড়ে, ওই জমিনে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠিত হয় না। এবং যেই জমিনে আলেমদের রক্ত ঝরে, টুডে অর টুমোর, এটা 100 বছর পরে হোক, এই দেশ ইসলামের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়। যারা একটা সময় এই দেশে আলেমদের বিরুদ্ধে এমন অস্ত্র চালিয়েছেন, আলেমরা কি বলে অজুর পানি চেয়েছেন, তারা পেশাব দিয়েছেন, একটা সময় তারা আস্থা করে নিক্ষিপিত হয়েছেন, পরে আলেমদের হাতে পায়ে ধরে তারা আবার রাজদরবারে উঠেছেন। স্টিল না, এখন আবার আমরা একটা এই আগের প্রক্রিয়াটা আবার দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে লহুমুল উলামা মাসমুমাতুন, আলেমদের রক্ত খুবই বিষাক্ত। যদি কোনো সাপও এই ধরনের রক্তকে বিষাক্ত সাপ দংশন করে, প্রকৃত আলেমের রক্তকে সেই সাপ তার নিজের বিষের ক্ষমতা হারাই ফেলে। এটা ইতিহাস। আব্দুল আজিজ মহাদেশ দেউলাই রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন। এরপরে কি হলো, ব্রিটিশরা 250 বছর 200 বছর শাসন করার পরে এই দেশে থাকতে পারছে? পারে নাই। এই জন্য আলেমদের সাথে বিয়াদবি করে পৃথিবীতে কেউ কখনো টেকে নাই। কোন একজন মাথা চুল নাই এরকম লোক বলেছিলেন আমরা ধর্মকে বাদ দিয়ে দিব, এই লোককে আল্লাহ তাআলা ইসলাম থেকে বাদ দিয়ে দিয়েছেন কি দেন নাই? কি করছেন আপনি? পৃথিবীর কোথাও মুখ দেখাতে পারবেন না আপনি। কত জায়গায় যা যাবার মতো ঘুরলেন, সব জায়গায় আপনার জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। আপনি আলেমদেরকে বাদ দিতে চাইছেন, আল্লাহ আপনাকে বাদ দিয়ে ফেলছে। যারা আলেমদেরকে তালিকা করছে, এর আগে এদের নিরাপত্তা ছিল 2 জন, এখন এদের নিরাপত্তা দিতে হয় 4 জন। আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিছে, এখন ওই লোক আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তার এলাকায় থাকতে পারে না। দোকানদারি করে বেচারা, তার দোকানের সামনে পুলিশ দাঁড়ায় থাকে, কেন? তো ভাই আপনার নিরাপত্তা দিতে হবে, আপনি আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন না, এখন যদি আপনাকে মেরে ফেলে আর মহাবিপদ। তো তার দোকানের সামনে 2 পুলিশ যদি 24 ঘন্টা থাকে, কোন কাস্টমার আসবে? শেষ পর্যন্ত বেচারা দোকান বন্ধ করেছে, কি করবে?
আলেম জরির বিরুদ্ধে বলে পৃথিবী থেকে উঠে গেনাই ভাই আর কত করবে না। এইজন্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে না যাই আমরা, পৃথিবী থেকে উঠে গেনাই, অতীতও উঠে গেনাই, এখনও উঠে গেনাই, ভবিষ্যতও টিকবে না। আল্লাহ সুবহানাহু ও তাআলা এইজন্য এই স্বাধীনতার আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন এই স্বাধীনতার কাজ কি? ইসলামের বিরুদ্ধে বলা, এটা আমরা আমলনামা বানাই ফেলেছি। তো এইজন্য বিজয় দিবসে যারা শহীদ মিনারের ফুল দিয়েছেন, আপনি যদি মনে করেন এটা অন্যায় করেছেন তওবা করবেন, আর যদি মনে করেন যে অন্যায় করেন না এটা আপনার ব্যাপার, এখানে আমাদের কোনো জোরাজুরি সুযোগ নাই। খতিবের কাজ অনুরোধ করা, এই দেশ যদি কোরআনের শাসনে শাসিত হতো তাহলে আমি আপনাকে লাঠি দিয়ে পিটিয়ে সোজা করতে পারতাম। এই দেশ তো এখন কোরআনের শাসনে শাসিত হয় না, আমাদের কথাগুলো অনুরোধ, আর যদি কোরআনের শাসনে শাসিত হয় তাহলে তখন আর এটা অনুরোধ থাকবে না, এটা নির্দেশ। চেয়ারম্যানের আদেশ না পারলে যেমন আপনার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা, খতিবদের আদেশ না মানলে আপনার অবস্থাও খারাপ হয়ে যাওয়ার কথা। সিগারেট টানা তো দূরের কথা, আপনার আপনি নামাজের সময় মসজিদে বসে আসবেন না, দোকানে বসে সিগারেট খাবেন, বড় বড় কথা বলবেন, হুজুর দিয়েছে আমার ইমান ভালো, এরকম উদ্ভট কথা বলবেন, এই সুযোগ ছিল না। দোয়া করেন টু ডু মোর, এরকম যেন না হয় কোরআনের শাসন, যদি হয় তাহলে এই ধরনের শাহরিয়ার কবির টাইপের লোক যারা আছে এদের পিঠের চামড়া থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের শাসন এদের দেখে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য মৌলিক কথা হচ্ছে বিজয়ের কথা বললাম, আল্লাহ তাআলা বিজয়কে আমানত দিয়েছেন। এই স্বাধীনতা অর্জন করা যতটা সহজ একে রক্ষা করা তার চেয়ে অনেক কঠিন। এই জন্য আমরা দেখি আজকে আমাদের স্বাধীন দেশে এসে স্বাধীনতার নামে মানে কি, এটা না যে আপনার বাড়ি নোয়াখালী, কোন একজন মানুষ নোয়াখালী শুধু তার বাড়ি, এই জন্য আপনার অফিসে তার আপনি চাকরি দিচ্ছেন, অথচ তার চেয়ে যোগ্যতা মানে একজন লোক আছে তিনি অন্য জেলার, শুধু নোয়াখালীর বলে আপনি কি করছেন তারে চাকরি দিচ্ছেন, এটার নাম তো স্বাধীনতা না। স্বাধীনতা মানে এটা না যে একজন একজনের মেয়ে হেঁটে যাবে আপনি চাইলেই তারা শীষ দিতে পারবেন, এটার নাম তো স্বাধীনতা না। স্বাধীনতা মানে এটাই নয় যে কারো বাড়িতে চাইলে আপনি ঢুকে যেতে পারবেন, কোরআনের আয়াত হচ্ছে এটা, যখন তুমি কারো বাড়িতে ঢুকো আগে অনুমতি নাও মিনিমাম তিনবার, ভেতর থেকে সারা আসলে ডুববা না ডুববা না। স্বাধীনতা মানে আমি যা ইচ্ছা তা করতে পারবো এমন না। বাংলাদেশ আছি বলেই কি আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারবো? ঢুকতে পারবেন আপনি? পারবেন না। ঠিক বাংলাদেশি হলেই যেমন ক্যান্টনমেন্টে ঢুকা যায় না, আবার আপনি স্বাধীন হলেই এর মানে এই না যে আপনি সবকিছু আপনার জায়গায় স্বাধীন। আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার সব স্বাধীনতা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ আপনি আমার জান্নাত দিবেন বিনিময়ে আমার সব স্বাধীনতা আপনাকে দিয়ে দিলাম জান। এবার আল্লাহ আমার স্বাধীনতা কিনে নিছে। আপনি হয় শয়তানের অধীন নাইলে আল্লাহর অধীন, কোন বল কয়জনের অধীন? হয় শয়তানের অধীন নাইলে সিদ্ধান্ত আপনার, আপনি কার অধীন আছেন আপনি নিজেটা নিজে সিদ্ধান্ত নিবেন, এটা হচ্ছে মৌলিক কথা। দ্বিতীয় কথা যেটা বলা উচিত, সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা সব নিয়ামত সম্পর্কে একদম মানে প্রতিটা মুহূর্ত সবাইকে জিজ্ঞাসা করবেন, যাদেরকে ছেলে দিছে মেয়ে দিছে, এটা একটা নিয়ামত। অনেক পরিবার আছে দেখেন সন্তান হয় না, দশ বছর পনেরো বছর বিশ বছর সংসার করে সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওই বাবা এবং মায়ের যে আহাজারি তার ভেতরের যে বেদনা এটা আল্লাহ আপনাকে দেয়নি। এরকম অনেক ফ্যামিলি আছে রাতে রাতে আল্লাহর কাছে কান্দ, আল্লাহ আপনি আমার একটা ছেলে দেন, লুলা হোক আল্লাহ অসুবিধা নেই, আল্লাহ আমার আব্বা ডাকতে পারে, দেখো আল্লাহ আমি আব্বা ডাক শুনতে চাই, আমি আম্মা ডাক শুনতে চাই, এটা লুলা হইলে লুলা, কানা হইলে কানা, আমার সন্তান দেন। কত মা আজ আল্লাহর কাছে কাঁদে রাতে রাতে, এই মায়ের আহাজারি আপনি বুঝবেন না কারণ আপনার সন্তান আছে, এই বাবার আত্মচিৎকার আপনি বুঝবেন না কারণ আপনার সন্তান আছে, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে এটা নিয়ামত। আপনি সন্তানকে চাইলেই সম্পদ বানাই দিতে পারেন, সন্তানকে গাড়ি বাড়ি দিতে পারবেন কি পারেন না এটার কোনো গ্যারান্টি আছে না, কিন্তু চাইলে আপনি সন্তানকে সম্পদ বানাই দিতে পারেন। আপনার সন্তানটা যদি একটা ইলমের সাগরে ডুবে যায় তাকে যদি আপনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে এই সন্তান দুনিয়াতেও মঙ্গলজনক আখেরাতেও মঙ্গলজনক। এই জন্য আমরা আমাদের সন্তানগুলো কি করি, যদি দুইটা বাচ্চা হয় বা তিনটা বাচ্চা হয় একটা নিয়ত করে মাদ্রাসা দেবো বাকি দুইটা স্কুলে দিব। এখন কথা হচ্ছে যে টিকা দেন না আপনি বাচ্চাদেরকে, হোম পোলিও টিকা, হাম টিকা, এখন নতুন আসছে করোনার টিকা, এই টিকা গুলো কি শুধু এক ছেলেদের দিবেন নাকি সব বাচ্চার জন্য? সব বাচ্চার পোলিও টিকা দিতে হাম টিকা দিতে হয় কেন? কারণ যাতে করে আমরা সবগুলো বাচ্চা হাম রোগ থেকে পোলিও থেকে বাঁচতে পারে। ঠিক ঈমান রক্ষার টিকাও প্রত্যেক সন্তানকে দিতে হবে কি হবে না? তাকে শুধু একজনকে দিলে হবে? ক্লাস থ্রি পর্যন্ত মাদ্রাসায় যে কোনো মাদ্রাসা যা পড়ানো হয় একজন মানুষ মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন ক্লাস থ্রি পর্যন্ত পড়ানো হয়। সব যদি হাফেজ হয় ডাক্তার হবে কি? আমরাও বলি মিনিমাম ক্লাস থ্রি পর্যন্ত আপনি মাদ্রাসায় পড়ান,
এইবার থ্রি থেকে আপনি স্কুলে নিয়ে যান, আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, অ্যাডভোকেট বানাবেন, সব যদি হুজুর হয় ইঞ্জিনিয়ার হবে কি? কিন্তু মিনিমাম ক্লাস থ্রি পর্যন্ত যদি আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়ান, তার জীবনের সকালবেলা যদি কোরআনের টিকা দিতে পারেন পোলিও টিকার মতো, তাহলে নাস্তিকরা ইসলাম বিদ্বেষে যারা আছেন, শাহরিয়ার কবিরের কথা বলেন, মুনতাসির বাচ্চুর কথা বলেন, অথবা তাসিমিন হোসেনের কথা বলেন, এই ধরনের লোকরা বা জাফরিক সারাদের মতো যারা ইনডিরেক্টলি অথবা ডিরেক্টলি ইসলামের বিরোধিতা লিপ্ত আছেন, এই ধরনের লোকদের বই পড়ে জমিনের সরকারের আইন, আসমানের সরকারের আইনও এটা যে আমার আইন হচ্ছে এইটা যে প্রত্যেক মুসলমান তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জীবনে চলার পথে যা প্রয়োজন তার প্রাইমারি মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সবাই হাফেজ হওয়া জরুরি না, আলেম হওয়া জরুরি না, ইমাম হওয়া জরুরি না, কিন্তু মিনিমাম যে নামাজের মাসাইল মুসলমান হিসেবে চলা দরকার, এগুলো আমাদের সবার জন্য কি ফরজ। এই জন্য আমরা কোরআনের ঠিকানা দিতে হবে, এই জন্য মাদ্রাসায় পড়ানো, সব বাচ্চাকে পড়াবেন মিনিমাম ক্লাস থ্রি পর্যন্ত, এরপরে আপনি নিয়ে যান। আপনি হয়তো বলবেন যে আমরা ঘরে রেখে পড়াবো, ঘরে রেখে যারা মাদ্রাসা পড়ছে তাদের জিজ্ঞাসা করবেন, ঘরে রেখে প্রাইভেট টিচার রেখে আদৌ যেভাবে ফরজ আমার উপর কোরআন সুন্নাহর জ্ঞান ওইভাবে আদৌ হয় কিনা, যেই হুজুর পড়ায় ওই হুজুরকে বুকে হাত রেখে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে আমার বাচ্চাকে পড়াচ্ছেন, আমার বাচ্চাকে জীবনে চলার মধ্যে যা কিছু দরকার তা সহি শুদ্ধ ভাবে আদৌ কি আপনার কাছে শিখতে পারবে? হুজুরকে বলবেন, হুজুর যদি দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমি পারবো, আমার কাছে নিয়ে আসবেন, আমার এই মাদ্রাসা আমি বন্ধ করে দিই, এটা অসম্ভব। এই জন্য সবার কাছে অনুরোধ করব, নতুন বছর আসছে আপনাদের বাচ্চারা, আপনার যেখানেই ভালো লাগে মিনিমাম ক্লাস থ্রি পর্যন্ত মাদ্রাসা পড়ান, ক্লাস থ্রির পর আপনি ফোর ফাইভ সিক্স এগুলো পড়াতে হবে। সবাই তো আর হুজুর হবে না, ইঞ্জিনিয়ার লাগবে না আমাদের, হুজুর যখন বাড়ি বানাবে ইঞ্জিনিয়ার লাগবে, ইঞ্জিনিয়ার যখন বিয়ে করবে হুজুর লাগবে না, সবাইকে মিলেই চলতে হবে। এই জন্য আমরা গত বছর থেকে এখানে একটা মাদ্রাসা চালাচ্ছি মসজিদে সকাল 9টা থেকে 12টা, আমাদের গত বছর ছিল প্লেন নার্সারি, তো আমরা এই বছর ক্লাস ওয়ানে চালু করতেছি। আমাদের আগের বাচ্চা অনেকগুলো আছে, নতুন অনেকে যোগাযোগ করছেন, যারা এই এলাকায় আছেন, যারা মা বোনরা শুনছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আপনাদের বাচ্চাগুলোকে আমানতের সাথে আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব। যারা নতুন বাচ্চা ভর্তি করাবেন তারা যোগাযোগ করবেন আমাদের এই মসজিদের ইমাম সাহেবের রুমে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি এখানে থাকি। আপনারা সবাই যাদের বাচ্চা ভর্তি করাতে চান বা আপনি অন্তত এক বছর খেলাধুলো করতে চান, আপনাদের বাচ্চার আমার কিছু খেলনাও আছে, বাচ্চারা খেলতে খেলতে যেন পড়ে, প্লেন নার্সারি আর ওয়ান এর বাইরে আমরা নিচ্ছি না, কারণ আশেপাশে কারোর সাথে আমার মানে ঝগড়ার জায়গা তৈরি করতে চাই না। আমি চাই যে আমি আমার যেগুলো আছে এগুলো এক বছর করে বাড়াবো, আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়। বাস যারা নতুন নতুন আসবে তাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই, এই জন্য সবার সাথে মিলেমিশে চলতে চাই। যাদের বাচ্চা আছে আমি আবারও বলছি, আপনার যেখানে ভালো লাগে, আপনার যেখানে পারফেক্ট মনে হয় সেখানেই দিবেন, বাকি আমি যেখানে থাকি আমি আমার জায়গাটা তো পাবলিসিটি করবই আমি। তো এই জন্য আমরা এখানে ক্লাস করাই সকাল 9টা থেকে 12টা, গত বছর পুরাটাই করিয়েছি, এখন আগামীকাল থেকে আমরা ভর্তি চালাবো। যারা ভর্তি করতে চান আমাকে ফোন দিবেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের সবার হাতে একটা এরকম লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে, এখানে একটা কার্ড আছে অথবা নাম্বার আছে, এই নাম্বারটা আমার, আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বাচ্চাগুলো ভর্তি করে নেবেন ইনশাআল্লাহ।